নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয়, বৃশ্চিক রাশি আপনাদের জীবনে তিন দিক থেকে বিপদ আসতে পারে, অর্থাৎ তিন দিক থেকে আপনাদের জীবনে দুর্ঘটনা আসতে পারে। সেই কোন দিক এবং সেই তিন দিক সম্পর্কে কিভাবে আপনারা নিরাপদে থাকতে পারবেন এবং সেই তিন দিক থেকে বিপদ এলে কিভাবে আপনারা নিজেদের সেভ করতে পারবেন তা আমি আলোচনা করব। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি গবেষণার বিষয়ের মধ্যে প্রবেশ করি। খুব শিগগিরই অর্থাৎ 22শে মার্চ থেকে 30শে মার্চ বৃশ্চিক রাশি একটি যোগ আসছে, সেটি হচ্ছে দুর্ঘটনা যোগ। এবার অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বৃশ্চিক রাশির তো শুভ সময় আসতে চলেছে, তাহলে দুর্ঘটনা যোগ আসবে কী করে? কিন্তু তারা হয়তো ভুলে গেছেন শুভ সময়ের মধ্যেও মানুষের দুর্ঘটনা ঘটে থাকে। এরকম বহু বিখ্যাত সেলিব্রিটি তাদের চরম সূর্য শিখরে থাকাকালীনও তাদের দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটেছে। অর্থাৎ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে আসতে পারে। দুর্ঘটনা এমন একটা জিনিস, ধনী দরিদ্র সকলেরই আসতে পারে। খুব শুভ সময়ও আপনার জীবনে দুর্ঘটনা এসে আপনার জীবন তছনছ করে দেবে। তাই বৃষ্টির রাশিতে অবশ্যই তিনটে দিক থেকে তাদের জীবনে দুর্ঘটনা হয়ে যেতে পারে। সেই তিনটে দিক হচ্ছে, অবশ্যই প্রথম দিক হচ্ছে অগ্নি, অর্থাৎ আগুন। কারণ বৃশ্চিক রাশিদের অবশ্যই আগুন থেকে নিরাপদে থাকতে হবে, কারণ আগুন বৃশ্চিক রাশিদের পক্ষে খুবই ভয়ানক। অর্থাৎ জীবনে সারা জীবন শুধুমাত্র 22শে মার্চ থেকে 30শে মার্চ এই 8টা দিন তো বটে, কিন্তু সারা জীবনই বৃশ্চিক রাশিদের আগুন থেকে সাবধানে থাকতে হবে। কারণ আগুন বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা যোগ কারক বিষয়। এবার আপনারা বিশ্বাস মানে প্রশ্ন করতে পারেন যে তারা কি বৃষ্টির রাশি তারা রান্নাঘরে গিয়ে রান্না করবে না, বা তারা কোনো কিছু অগ্নিদায়ক কাজ বা দেশলাই কাঠি জ্বালবে না, ধূপ জ্বালবে না? না, সেই কথা আমি বলছি না। অর্থাৎ আগুনের কাজে তারা যখন যাবে, তারা যেমন নিরাপদে যায় এবং নিশ্চিত হয়ে যায় যে তারা যে সমস্ত জামা কাপড় পরছে, তারা যাভাবে ব্যবহার করছে এবং কোনো মাথায় চিন্তা না নিয়ে যায়। তাই আগুন আগুন বিষয় কী কী হতে পারে? ইলেকট্রিক হতে পারে, বা আগুন বিষয় কি কোনো তাপমাত্রা যন্ত্র অর্থাৎ হিটার অর্থাৎ ইলেকট্রিসিটি যে কোনো ধরনের জিনিস হতে পারে। তাহলে এই জিনিসগুলো ব্যবহারের সময় বৃষ্টির রাশিদের অবশ্যই নিজেদের নিরাপদে রাখতে হবে। এবার আপনারা বুঝতে থাকতে পারেন এত কিছু সব থাকতে আপনি কেন আগুনের কথা বলছি, কারণ অবশ্যই আগুন একটি বৃষ্টির রাশিদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি একটি খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। সেই তত্ত্বের মধ্যে বৃষ্টির রাশিদের অগ্নিতত্ত্ব অবশ্যই এই দুর্ঘটনা যোগ কারক হয়ে থাকে। এরপরে যে তত্ত্ব বৃষ্টির রাশিদের বিপদে পড়ে, সেই তত্ত্বটি হচ্ছে অবশ্যই জল তত্ত্ব। কারণ বৃষ্টির রাশিদের চন্দ্র নিঃস্বস্ত হয়, সেই চন্দ্র সারা জীবন বৃষ্টির রাশিদের বিপদে ফেলতে যায়। তাই বৃষ্টির রাশিদের ক্ষেত্রে চন্দ্র অর্থাৎ জল খুবই দুর্ঘটনা কারক। অর্থাৎ জল থেকে যে কোনো ধরনের বিপদ যে কোনো বয়সে যে কোনো সময় যে কোনোভাবেই বৃষ্টির রাশিদের জীবনে চলে আসতে পারে। তাই জল থেকে আজীবন বৃষ্টির রাশিদের সাবধানে থাকতে হবে। সে জলাশয় মানে আপনি কোনো নৌকা ভ্রমণ বা আপনি কোনো লঞ্চ ভ্রমণ, আপনি কোনো জাহাজ ভ্রমণ বা কোনো পুকুরে, এমনকি ঘরের মধ্যে চৌবাচ্চার জলও হয়ে যেতে পারে, এমনকি এক ঘর জলও হয়ে যেতে পারে। এরা আমাকে বৃষ্টির রাশির একজনকে চিনতাম, তিনি আজ মারা গেছেন। তিনি শুয়ে শুয়ে জল খেতে গিয়ে দম আটকে মারা গেছেন। সুতরাং জল হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বৃষ্টির রাশিদের ক্ষেত্রে। সে যে কোনোভাবেই হোক, যে কোনো বয়সেই হোক, যে কোনো সময় হোক, তাদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা যোগ কারক হচ্ছে এই জল। সুতরাং আমি প্রথম দুর্ঘটনা কারক বললাম অগ্নি, দ্বিতীয় দুর্ঘটনা কারক বললাম জল, তৃতীয় দুর্ঘটনা কারক হচ্ছে বায়ু। অবশ্যই বায়ু হচ্ছে বৃষ্টির রাশিদের ক্ষেত্রে পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব হচ্ছে বায়ু। বায়ু খুবই গুরুত্বপূর্ণ এবং বৃষ্টির রাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার কারণে এতে তাদের দুর্ঘটনা যোগ লুকিয়ে থাকে বায়ু। কারণ বৃষ্টির রাশিদের যেহেতু অ্যাসমাটিক প্রবলেম অর্থাৎ বায়ুবীয় রোগ তাদের বেশি করে থাকে, রক্ত দূষণজনিত রোগ তাদের বেশি করে থাকে, শ্বাসকষ্টজনিত রোগ তাদের বেশি করে থাকে, সর্দি কাশি এই সমস্ত রোগ তাদের বেশি করে থাকে। তাই বায়ু বায়ু চলাচলের কারণে অর্থাৎ কোনো স্থানে যদি দূষিত বায়ুতে বেশি দূষিত বায়ু প্রভাবে পড়ে বৃষ্টির রাশি, তাই বায়ুজনিত দূষণের স্থানে যাওয়া উচিত নয়, বা বায়ু যেখানে খুব জোরে বইছে যদি কোনো বিপদের আশঙ্কা থাকে সেখানে যাওয়া উচিত নয়, বা বায়ু স্থান কোনো জায়গা অর্থাৎ যেখানে হিটিং বায়ু বেরোচ্ছে, ঠান্ডা বায়ু বেরোচ্ছে, এসিতে ঢুকে পড়া, এসি থেকে বেরিয়ে পড়া, এই বায়ু ঠান্ডা গরম এটা খুবই বিস্তারিত প্রভাব বিস্তার করে, তাই তাদের খুব নিরাপদে থাকতে হবে। তাই বৃষ্টির রাশিদের আমি তিনটি পদ্ধতি বললাম, তিনটি প্রয়োগ বললাম, যে তারা তিনটি বিষয়ে তাদের সাবধানে থাকতে হবে। এক নম্বর হচ্ছে আগুন, দু নম্বর হচ্ছে জল, তিন নম্বর হচ্ছে বায়ু। এই তিনটে তত্ত্ব বৃষ্টির রাশিদের দুর্ঘটনার প্রধান কারণ হয়। কারণ এই যে 22শে মার্চ থেকে শনি মঙ্গল মকরে একভাবে অবস্থান করবে, তারা পৃথিবীর পক্ষে একটা চরম দুঃসময়। এই 22শে মার্চ থেকে 30শে মার্চ এটি এই পৃথিবীর ক্ষেত্রে চরম দুর্দিন ঘনিয়ে আসছে।
তার কারণ এই সময় দুটো পরস্পর বিরোধী শক্তি, একদিকে মঙ্গল অন্যদিকে শনি, দুটো যখন ক্র্যাশ করবে তখন অনেক কিছুই হতে পারে। তাই বৃশ্চিক রাশিতে অবশ্যই সাবধানে থাকতে হবে আগুন জল এবং বায়ু, কিন্তু শুধু 22 মার্চ থেকে 30 মার্চ যা সারা জীবনই তাদের এই তিনটি বিষয় সাবধানে থাকতে হবে। প্রথমে আমি বলি যে বাড়ি থেকে সাবধানে থাকতে গেলে আপনাদের কী করতে হবে, বাড়ি থেকে সাবধানে থাকতে গেলে অবশ্যই আপনাদের যে বাড়িতে দেবতা অগ্নিদেব, অগ্নিদেবের পূজা অর্চনা করতে হবে, বা আপনাদের কী করতে হবে আপনাদের পুত্র ভগবান সূর্যকে জল নিবেদন করতে হবে এবং জলের সঙ্গে একটি লাল ফুল অবশ্যই দিয়ে জল নিবেদন করবেন ভগবান সূর্যকে, তাহলে অগ্নি সংক্রান্ত যে সমস্ত বিপদ আপনাদের আসার সম্ভাবনা থাকে তা থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি পাবেন। সবচেয়ে আগে কথা হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস না থাকলে, সাবধানতা না থাকলে, নিজেদের মধ্যে সন্ধিষ্ঠা না থাকলে, নিজেদের মধ্যে নিজেকে বাঁচানোর সেফটি রেগুলেশন না থাকলে, সেফটিফিকেশান না থাকলে বাঁচবেন না। শুধুমাত্র অগ্নিদেবকে জল দিলে বা সূর্যদেবকে জল দিলে আপনার বাঁচানো মুশকিল। তাই অবশ্যই বিশ্বাস আছে যে আগুন সম্পর্কে নিরাপদে থাকতেই হবে। 2 নম্বর অবশ্যই চন্দ্র অর্থাৎ জল, জল থেকে যে বৃষ্টির আসতে বিপদ আছে তাই জন্য অবশ্যই তাদের চন্দ্রমা চন্দ্রদেবকে পুজো করতে হবে এবং যে পূর্ণিমার চাঁদ জলের মধ্যে রেখে জল একটি কৌটল নিয়ে জলের মধ্যে সেই চাঁদটাকে দেখতে হবে এবং চন্দ্রদেবকে পূজা দিতে হবে, চন্দ্রদেবকে ধূপ দেখাতে হবে, তাহলে চন্দ্রদেব কিছুটা সন্তুষ্ট হবে, জল থেকে বিপদ কিছুটা কাটবে। কিন্তু আবার আমি বলি আপনাদের নিজস্ব অ্যাওয়ারনেস দরকার, বিচিরাশিরা যখনই কোনো জলের জায়গায় যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ নিজস্ব অ্যাওয়ারনেসই হচ্ছে সবচেয়ে বড়। গ্রহ নক্ষত্র জ্যোতিষ তন্ত্র হচ্ছে নিজস্ব অ্যাওয়ারনেস হচ্ছে সবচেয়ে বড়। মানুষের নিজস্ব হুইপ পাওয়ার অনেক কিছু বিপদ থেকে মানুষকে মুক্তি ঘটাতে পারে। হবে হবে, ন্যায় না হবে, এই বলেছে সে ওই বলেছে, তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার নিজস্ব হুইপ। আপনি যদি চান যে আপনি জল থেকে নিরাপদে থাকবেন, আপনি কোনো ধরনের নিরাপত্তা অবলম্বন যদি করতে পারেন কোনো ধরনের বিপদ আপনাকে স্পর্শ করতে পারে। তৃতীয় যে আপনি বলেছিলেন যে বায়ু, বায়ু থেকে বিপদ আসতে পারে, তাই বায়ুকে আপনি অবশ্যই নিরাপদে থাকতে গেলে আপনাকে শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং অবশ্যই পবন দেব, পবন পুত্র হনুমান, বায়ুদেব, সেই পবন পুত্র হনুমানকে হনুমান শনিবার শনিবার দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। তেমন হনুমান মন্দিরে গিয়ে আপনি মেটে সিঁদুর দান করতে পারেন বা আপনি হনুমান চল্লিশা শনি মন্দিরে হনুমান মন্দিরে গিয়ে পাঠ করতে পারেন শনিবার দিন, কারণ পবন দেবের পুত্রই হচ্ছে হনুমান। তাই আমি বৃশ্চিক রাশিতে যে তিনটি বিষয় বিপদ আসতে পারে অর্থাৎ এই যে 22 মার্চ থেকে 30 মার্চ যে দুর্ঘটনা যোগ আসছে তার উপরে বা আরও পরে সারা জীবন ভোর যে তিনটি বিষয় বিপদ সাধারণত আসে, সে তিনটি বিষয় হচ্ছে অবশ্যই অগ্নি, বায়ু এবং জল, এই তিনটে তত্ত্বে বৃশ্চিক রাশিতে যে দুর্ঘটনা ঘটায়। তাই বলি এই তিনটি যোগসব আমি বলে দিলাম এবং এদের থেকে কী করে আপনারা মুক্তি পেতে পারবেন তাই উপায় আমি বলে দিলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনি কিছু কমেন্ট করবেন এবং একটি ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।